বর্তমানে কোথায় অবস্থান করছে নিম্নচাপ এবং ইতিমধ্যে কলকাতায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু, এই দুয়ের প্রভাবে বাংলার একের পর এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। তো আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে, আগামীকাল কোথায় হবে এবং আগামী দু তিন দিন কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, এই ব্যাপারে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে কি আজকে ঝড় বৃষ্টি হয়েছিল। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জায়গার নামসহ জানাতে ভুলবেন না। এদিন কলকাতায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু, এছাড়াও রাজ্যের বেশিরভাগ অংশেই পৌঁছে গিয়েছে বর্ষা। এদিকে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী 15 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, শনিবার দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে যে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার কোনো কোনো জায়গায়। মঙ্গলবার এবং সোমবার নাগাদ ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গায়। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, শনিবার দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে, জলপাইগুড়িতে এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে এবং আলিপুরদুয়ারে। সোমবার নাগাদ ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ে এবং কালিম্পং জেলার কোনো কোনো জায়গায়। মঙ্গলবার নাগাদ ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারের প্রায় প্রতিটি জেলাতেই। বজ্রবিদ্যুতের পূর্বাভাসে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবারের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে দেওয়া হয়েছে। শনিবার দুপুরের পর থেকে বিভিন্ন সময়ে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে সন্ধ্যের মধ্যে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় 14 জুন সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তো এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানের আবহাওয়া আজকে কেমন রয়েছে, অর্থাৎ আজকে কি বৃষ্টিপাত হয়েছে নাকি বৃষ্টিপাত হয়নি, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।